নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার গ্রামের বাড়ির গাছগুলো। প্রচুর গাছ লাগানো হয়েছিল, অনেকে বলেছিল একটা গাছও বাঁচবে না, কিন্তু বিশ্বাস করুন আমার বাবা এই রোদের মধ্যে, এই এত রোদের মধ্যে, যেখানে মাঝখানে একদিন মাত্র বৃষ্টি হয়েছিল, সেখানে জল দিয়ে দিয়ে গাছগুলোকে বাঁচিয়েছে। এগুলো গামার গাছ, নারকেল গাছ, সমস্ত রকমের গাছ রয়েছে, লেবু, তারপর মৌসুমি লেবু। এখানে দেখুন না কি সুন্দর ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে এইটুকু গাছটাতে, এত ভালো লাগে দেখলে এই গাছগুলো। তারপর এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন না, কিছু কিছু গাছ ছিল যেগুলোতে একটাও পাতা ছিল না, সেই গাছগুলোতে পাতা গজিয়েছে। পেয়ারাগুলো দেখুন ছোট্ট ছোট্ট কি সুন্দর হয়েছে, জল দিয়ে 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 গাছগুলোতে এত পাতা গজিয়েছে। কিছু কিছু গাছ এখনও ছোট রয়েছে, জল দিয়ে দিয়ে হয়তো বড় হবে। এর আগে প্রচুর পরিমাণ লাউ হয়েছিল, এখন লাউ গাছগুলো নেই। আর কুমড়ো লাগানো হয়েছে, আর ওই পাশ দিয়ে দেখতে পাবেন এখানে ছোট ছোট গাছ তো রয়েছে, ওই পেছন দিকটাতে অনেক সুপারি গাছ রয়েছে। এত ভালো লাগে জায়গাটা দেখলে, মনটাই ভরে যায়। এত গরমের মধ্যে এত কষ্ট করে আমার বাবা সব কটা গাছকে বাঁচিয়ে ফেলেছে, এখনও জল দেওয়া হচ্ছে প্রতিদিন গরমে কষ্ট করে। আর এই যে আমাদের এই ঘরটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। এই গরমে কিন্তু গাছে জল না দিলে একটা গাছও বাঁচবে না, তাই গাছ লাগানোর আগে ভাববেন যে গাছগুলোকে যত্ন না করতে পারলে তাদের লাগিয়ে কোনো লাভ নেই। গাছেরও প্রাণ রয়েছে, তারাও জল চায়, তারা জল ছাড়া কিন্তু কোনোভাবেই বাঁচবে না। ধন্যবাদ।